মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় রুসেস ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো যে যেখান থেকে আমার ভিডিও ওয়াচ করছো, সবসময় দেখছো, পাশে আছো, তাদেরকে অনেক ভালোবাসা। তো এখন বাজে 7:30, এখন থেকে আমি ব্লগ শুরু করে দিলাম। তো দেখতে থাকো সারাদিন কী করে, মানে কী কী দেখাতে পারি। আর মেয়েকে দেখালাম, এক ঝলক স্কুলও পাঠিয়ে দিলাম, রেডি করে দিয়েছি, সেগুলো তোমাদেরকে শেয়ার করিনি। তো চাটা খেয়েছে, গরম জল খেয়েছি, চাটা আমি খাইনি, গরম জলটা খেয়েছি, ওরা চাটা খেয়েছে, গ্রিন টি খেলে আমার বউ এখন আমার পড়ে আছে, কিন্তু আমি খেতে পারিনি, মেয়েকে রেডি করাতে গিয়ে দেরি হয়ে গেছে। আর মেয়েকে ডাকছি, ও উঠছে না, আমার একটু গলাটা বুঝতে পারো যে আমার ঠান্ডা একটু লেগেছে, একটু কেন ঠান্ডা লেগেছে, ভালোই দিয়ে ওষুধ খেয়েছি, আজ 3-4 দিন হয়ে গেল, খুব জ্বর ছিল, আজকে একটু ঠিক আছে, গলা ঠিক হয়নি, ঠিক আছি কিন্তু গলাটা ঠিক হয়নি। তো মেয়ে শুরু হয়েছে ঠান্ডা লাগা, তো আজকে মানে গলা ব্যথা করছে, বলছে স্কুল যাবে না। তো স্কুল তো যেতেই চায় না ঠিকঠাকভাবে, মানে যাই ইচ্ছে আছে যাওয়ার স্কুলে, উঠতে পারে না। তো এখন গেল স্কুল আজকে, তো ওর পাপা বলছে পরের দিন যদি আরও বেশি হয় জ্বর, তাহলে আজকে একটু ভালো আছো, আজকে চলো। তো যাই হোক চলে গেল, এখন চলো আমি রান্নার রুমে তোমাদেরকে বলছি কী রান্না হবে। তো প্রিপারেশান সমস্ত রেডি করতে হবে, করিনি, তো চলো। হ্যাঁ, এই গরম জলটা খাওয়া হয়েছে, ভাবলাম যে গ্রিন টি খাবো, দেখি গরম থাকলে গ্রিন টিটা খাবো, আর ঠান্ডা হলে খাওয়া হবে না। আর এইদিকে মেয়ে দুটো বিস্কুট ভিজিয়ে নিয়েছে, হয়ে গেলো, বরের গ্রিন টি খাওয়া হয়ে গেছে। তো এটা পড়ে আছে, এটা আমার রান্নার রুমে নিয়ে চলে যাব। তো চলো আমার রুমে, কিচেন রুমে কী রান্না হবে সেটা শুধু শেয়ার করে দিচ্ছি যে কী রান্না করব। এখানে দেখো আমি ছোলার ডাল ভিজিয়েছি অনেকগুলো, এই দেখো। তো এই ছোলার ডাল দেখতে বুঝতে পারছো আরও প্রিপারেশন রেডি হবে, কারণ খিচুড়ি করবো আজকে, খিচুড়ি হবে। তো দেখা যাক কী কী আমি, মানে সমস্ত ফ মানে সবজি টবজি এসব কিছু দিব না, শুধু যা যা দিব সেগুলো তোমরা রেডি করে তোমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, পাশে থেকো। তো ফ্রেন্ড, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তোমাদেরকে বললাম যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসছি, দেখো সব কিছু গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি, বসিয়েও দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো আমি আলুটা ভেজে নিয়েছি, কুমড়োটা ভেজে নিয়েছি, আলুর কুমড়ো দিব। আর এখানে দেখো মগের ডালটা দেখো ভাজা হয়ে গেল, একটু ভাজা হালকা হয়েই গেছে বেশি, তো এটা দিব। এখানে দেখো চালটাও দিয়ে দিয়েছি, ওখানে পেঁয়াজ লঙ্কা দিয়ে ঘি দিয়ে ভেজেছি, চালটা ঘি দিয়ে ভাজা হয়েছে। আর এখানে আছে ছোলার ডাল, ওই ছোলার ডাল দিব, মগের ডাল দিব, এই দেখো ছোলার ডালটা এখানে ভেজানো আছে, এই দেখো। তো এইগুলো দিতে হবে। তো আর এখানে আমি মশলাগুলো পেস্ট করে নিয়েছি, ছিল না, মশলাগুলো পেস্ট করেছি, তো এইগুলোই দিতে হবে। এখানে দেখো চালটা নাড়তে থাকি, আর এদিকে জোরে দিয়েছি নাড়তে থাকি। এখানে তো হয়ে গেছে মশলাটা সবগুলো, আমি আস্তে আস্তে সমস্ত কিছু মশলা টশলা দিয়ে দিবো, তোমার সঙ্গে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে দেখো ছোলার ডালটা আর এখানে চালটা দিয়ে দিয়েছি, জল দিয়ে দিব, সমস্ত মশলাগুলো আমি যা যা দরকার সেগুলো আমি দিয়ে দিব। ডালটা ছোলার ডালটা দিলাম, দেখতেই পাচ্ছ, এই দেখো সমস্ত মশলাগুলো দিয়ে দিব। এখন আলুটা দিতে হবে, কিছুক্ষণ ফুটতে থাকবে, আলুটা দিয়ে দিব, লাস্ট কুমড়োটা দিব, কুমড়োটা গলে যাবে না হয়তো, আর কুমড়োটা মানে কিছুটা হয়ে যাবে তখন কুমড়োটা দিব, এখন দেবো না, আলুটাই দিতে হবে। তো এটা ফুটে উঠুক, আলুটা তখন দিব। আর ঘি দিয়ে ভেজেছি, দেখো ঘিয়ে পুরো একদম চারিদিকে তেল, ঘি দিয়ে ভাজলে না চালটা খেতে টেস্ট হয়, বহু টেস্ট হয়, সুন্দর লাগে খেতে, দারুণ অসাধারণ টেস্ট। তো ঠিক আছে, এখানে এই দেখো মুগের ডালটা আছে, এটাও একটু ফুটে উঠলে মুগের ডালটাও দিয়ে দিব লাস্ট। এখানে মুসুর ডাল দিব না, মুগের ডালটা দিব আর ছোলার ডালটাই দিব। এখানে দেখো হলুদ, জিরে আর আদাটা একটুখানি দিব, এতগুলো দিব না, গন্ধ করবে। আর রসুন পেস্ট একটু দিব, আর রসুন গোটা গোটা দু কয়েকটা কোয়া ছাড়িয়ে দিব, সেই জন্য রসুনটা একটু অল্প নিলাম, আর আদাটা কিন্তু এতটা দিব না। তো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিয়ে ভালো করে এখন নেড়ে নিব সমস্ত মশলা দিয়ে, কারণ মশলা খুব বেশি দিলে খিচুড়িতে খেতে টেস্ট লাগে না। এখানে আলুটাও দিয়ে দিয়েছি, এই দেখো দেখো ছোলার ডালটাও দেওয়া হয়েছে, তো হবে না ভাবছি, তো এইটাতে আমি ঢালবো কিছুটা,
আর কুমড়োটা তখন দিইনি, তাহলে হবে কি করে বুঝতে পারছো? তো তুলে নিব এখানে, দুই দিকে হবে। দেখালাম দুটো জায়গায় খিচুড়ি, এই দেখো এটাতে রেখে দিয়েছি এভাবে, আর এই দেখো এটাতে ও একটা ছিল, এইটাতে তো তুলে রেখে দিলাম, এতে এটা শেষ করে নিয়ে ওটা তো এটাতে কিভাবে দেখাচ্ছি, এই যে পাঁপড় ভাজা তো এটা হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এপাশে এই দেখো ইয়ামি ইয়ামি খাবার হচ্ছে, ইয়ামি ইয়ামি দেখতে পাচ্ছ? তো ফ্রেন্ডস, ওখানে আমার চিকেনটা হতে থাক, আমার চিকেনটা আস্তে আস্তে আমি চিকেনটা বসিয়েছি, এখন আমি চলে আসলাম আমার বেডরুম পরিষ্কার করতে। তো আমি রান্নার রুম রান্না কাজ করতে করতেও আমি বাইরের কাজও করি জানোই তো, তো রান্না বসিয়ে দিই আস্তে আস্তে, বাইরের কাজগুলো সেরে নিই, তাহলে রান্না শেষ করে যদি কাজ করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, তো এই জন্যই আমি এভাবে। আর রান্নার কিচেন, আমার কিচেন আর আমার বেডরুম তো খুব বেশি ডিস্টেন্স না, তো যে যে রান্নাটা ভালো করে দেখে আসি একবার করে, আবার বাড়ির বাইরের কাজগুলোও করে নিই। তো দেখো এখানে বেডশিটটা আমি বের করে ভালো করে মানে ঝেড়ে পরিষ্কার করে তুলে নিয়ে আবার আমি ভালো করে টান টান করে পেতে দিচ্ছি, তো বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। এইদিকে আমার এই কাজগুলো হয়ে যাবে, বাইরের কাজগুলো কারণ ঝাড়ু দিতে হবে, বাসি কাজ, বিছানা না পরিষ্কার করলেও হবে না, রান্না ভুড়ি ভোজনও করতে হবে, বাইরের কাজগুলো করতে হবে, ভুড়ি ভোজনের জন্য চিন্তা, সকালবেলা উঠে তো ভুড়ি ভোজনের জন্য চিন্তা, তারপরে তো আরও কাজগুলো থাকেই আদার্স। তো সেই জন্য দেখো ওদিকে ভুড়ি ভোজনের জন্য প্রিপারেশন একদম পুরো ফুল রেডি, আর এখানে আমার বেডশিটও গোছানো, কারণ বৃষ্টির জন্য খুব ভালোই লাগে খিচুড়িটা। তো খিচুড়িটা ভেবেছিলাম বৃষ্টি হবে, তো বৃষ্টি আগের দিনও হচ্ছে মনে হচ্ছিলো, তো আজকে একটু বৃষ্টিটা হবে ভেবেছিলাম, তো রোদ দেখা দিচ্ছে জানালা দিয়ে, বুঝতে পারছো রোদ হচ্ছে, তো কিছু করার নাই, এতেই আমাদের খিচুড়িটা খেয়ে নিতে হবে। যখন করতে মানে রাতে থেকে প্রিপারেশন রেডি করেছি বলতে, ছোলা ডাল পর অনেকটা ভিজিয়ে ফেলেছি, তো খিচুড়ি যখন করার জন্যই রেডি ঠিকঠাক করে রেখেছি, তো খিচুড়িটা করি খেয়ে নিই, তাই না? তো দেখো এখানে আমার হয়ে গেলো বেডশিট গোছানো, এখন আমি আমার রুম টুম ঝাড়ু দিয়ে এখন ডাইনিং ঝাড়ু দিচ্ছি। রুমটা দেখালাম না, ঝাড়ুটা দেওয়া তোমাদেরকে সবটা দেখালাম না, সবটা দেখালে লম্বা লং ভিডিও হয়ে যাবে, এবং আমার বন্ধুরা লং ভিডিও তো পছন্দ করবে না, অতক্ষণ ধৈর্য হবে না। তো যাই হোক, আমি তোমাদের সুবিধা মতো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে আমি ডাইনিংটা পুরোটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, হলো এখন ডাইনিং ঝাড়ু দেওয়া, এখন চলে এসেছি আমার বেডরুম ক্লিন করতে, ফ্লোর ক্লিন। তো দেখো আমি ফ্লোর ক্লিন করে নিচ্ছি হাতেই, আমি জানোই তো তোমরা আমার রেগুলার যারা ফ্রেন্ড, আর যারা নতুন আছো তাদেরকে মানে তাদের জন্যই রেগুলার বলা, কারণ অনেকেই আছে নতুন নতুন ফ্রেন্ড আমার দেখে, তো তাদেরকে বলার জন্যই বলছি যে এই যে আমাকে হাতেই করতে হয়, আমি হাতেই করতে ভালোবাসি। তো দেখো আমার রুমটা ভালো করে আমি ফ্লোর ক্লিনটা করে নিচ্ছি, আর হাতেই যেন সুবিধা হয়, হাতে আমার খুব ভালো লাগে সব কিছু তোমার পরিষ্কারটা ভালো হয়। আর এই লাঠিতে ইউজ করতে গেলে ওরে বাবারে, কোথাও কোনাতে জায়গায় ঠিকঠাকভাবে যায় না হাত। তো এখানে দেখো আমি হাতে অনেকটা দেখো কোনাগুলো আমার পরিষ্কার করা ভালোই হচ্ছে। তো ঠিক আছে, আমার বেডরুম থেকে আমি আমার এই ফ্লোর ক্লিন থেকে আমি ভিডিওটা আমি শেষ করবো, খুব বেশি বড় ভিডিও বাড়াবো না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার নতুন ভিডিও যারা যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা পাশে থেকো, চলে যেও না চ্যানেলটাকে ছেড়ে, দেখছো ঠিক আছে, বন্ধু হয়ে পাশে থাকছো, দেখছো আমি খুব তোমাদের কাছে কৃতজ্ঞ, মানে আমি যতটাই কম বলবো, তোমরা পাশে না থাকলে আমি এত দূর যখন এগোতে পেরেছি পারতাম না। তো যারা নতুন দেখছো তারা প্লিজ একবার একটা কথাই বলবো, রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা তো অনেক ভালোবাসা, লাইকটা দিয়ে দেখো, এভাবেই আমার পাশে থেকো, টাটা।